যাদের ড্রাগন গাছ আছে এবং আমার মতো যারা ছাদ বাগানে চাষ করো, তারা অবশ্যই ভিডিওটা দেখো। এটা আমার 8 মাসের গাছ, কিন্তু এত হিষ্টপুষ্ট হয়ে গেছে কি বলবো। তার মধ্যে 2টো ফল ধরেছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ফলটা আস্তে আস্তে মোটা হচ্ছে এবং মিষ্টি হচ্ছে, সেই জন্য পিঁপড়ের খুব অত্যাচার শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি হারে পিঁপড়ে ধরেছে, ফলগুলোকে সব ফুটিয়ে দিচ্ছে। তো আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে পিঁপড়েগুলো তাড়ানো যায়। তো আমাদেরকে একটা পাউডার নিতে হবে, পাউডারটা আনতে হবে, যেটা গ্যামাক্সিন পাউডার নামে, এই যে দেখছে এটা গ্যামাক্সিন পাউডার নামে পরিচিত, এটা হেক্সা 50 বা বেঞ্জিন হেক্সাক্লোরাইড নামেও পরিচিত। তো এক মগ জল নিয়ে আমরা সেই গ্যামাক্সিন পাউডারটা একটা মোটামুটি আন্দাজ করে একটা নিয়ে নেব এবং সেটাকে আমরা ঘুলে নেব। তো আমি ঘুলে নিচ্ছি ভালো করে, যাতে মিক্স হয়ে যায়। তো এভাবে ঘুলে নেওয়ার পরে একটা তোমাদেরকে বোতল নিতে হবে, এরকম বোতল। তো বোতলগুলোর উপরে পেনে তোমরা কলমে করে ফুটিয়ে দেবে, যাতে ভালোভাবে গাছে দিতে পারা যায়। তো এবং সেই জলটা আস্তে আস্তে তোমরা ঢেলে নেবে বোতলে এবং বোতলের ছিপিটা লাগিয়ে দেবে। তো চলো গাছে দেওয়া যাক। তো গাছে দিতে এলাম, পিঁপড়ে যেখানে যেখানে আছে সম্পূর্ণ গাছে ছিটিয়ে দেবো, যাতে পিঁপড়েগুলো আর না উঠতে পারে। তো পুরো গাছটাকে এভাবে তোমাদেরকে ছিটিয়ে দিতে হবে এবং আশেপাশেও ছিটিয়ে দিতে হবে, যাতে পিঁপড়েগুলো কোনো দিক দিয়ে না উঠতে পারে। ফলগুলোতে আমি ভালো করে দিয়ে দিই, যাতে পালিয়ে যায় পিঁপড়েগুলো। তো 30 মিনিট পরে দেখবে সম্পূর্ণ পিঁপড়েগুলো চলে গেছে বা কেউ কেউ মারা গেছে। তো এভাবে তোমরা পিঁপড়েগুলো তাড়াতে পারো। আর বিভিন্ন ধরনের ভিডিও এরকমভাবে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখতে পাচ্ছ মাত্র 8 মাসের গাছে 2টো ফল ধরেছে, তো খুবই ভালো লাগছে আর কি। কীভাবে ফল এলো এই 8 মাসের গাছে, তোমরা সম্পূর্ণ টিপস জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিতে পারি। তো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলা উচিত, কোন ডাল রাখবে, কোন ডাল কেটে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ডালগুলো খুব হিষ্টপুষ্ট হয়ে গেছে, এদিকে বড় বড় ডাল হয়ে গেছে, ওই ডালটাতে ফল এসছে, আবার নতুন নতুন ডাল, নতুন করে আবার ডাল আসতে শুরু করেছে, এই যে কুচি কুচি ডাল বেরিয়েছে। তো কোন ডালগুলো রাখবে, কোনগুলো কেটে দেবে, অনেক কিছু ব্যাপার আছে। তো আমি একটা জিনিস দেখাবো, একটা ডাল বেরিয়েছে এমন জায়গায়, তো এই ডালটা কোনো মতে এখানে রাখা যাবে না, আমি এটাকে ভেঙে দেবো। এখন মায়া দয়া করলে চলবে না, এটাকে ভেঙে দিতেই হবে। তো এটাকে আমি ভেঙে দিচ্ছি, এটাকে যেমন ভেঙে দিলাম, আরও কিছু এমন এমন ডাল আছে যেগুলোকে কেটে ফেলে দিতে হবে আমাকে। এই সমস্ত দেখতে পাচ্ছ তোমরা, যে সমস্ত ডালগুলো সূচালো হয়ে আছে সেগুলোকে রেখে দিয়ে বাকি যে ডালগুলোর মাথা ভোঁতা হয়ে গেছে, এই সমস্ত ডালগুলো, এগুলোকে কেটে ফেলা উচিত। তো গাছের প্রথম ফলে এমনিতেই ছোট ফল হয়, কিন্তু আমার 8 মাসের গাছে এত মোটা ফল এসছে, তো খুবই ভালো লাগছে। তো ড্রাগন সম্পর্কে আরও যদি কিছু জানার তথ্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও।